বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষে ও এমবিএস প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ফ্লেক্সিবল বাজেট হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকে সমাধানকৃত অঙ্কটি এনইউ বিবিএ অনার্স 2015 সালে আসা একটি অঙ্ক। দি এক্সপেন্স বাজেট ফর 10,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ইন এ ফ্যাক্টরি ইজ অ্যাজ ফলোস। একটা ফ্যাক্টরিতে 10,000 একক পণ্য উৎপাদনের ব্যয়ের বাজেট হচ্ছে নিম্নরূপ। এক্ষেত্রে আইটেমস এবং পার ইউনিট কস্ট রয়েছে, র ম্যাটেরিয়ালস 100, লেবার 30, ভেরিয়েবল ওভারহেড 30, ফিক্সড ওভারহেড টাকা হচ্ছে পার ইউনিট কস্ট 20, এবং এক্ষেত্রে টোটাল ফিক্সড ওভারহেড হচ্ছে 1,00,000। এর পরবর্তীতে রয়েছে ভেরিয়েবল এক্সপেন্স এবং এটি হচ্ছে ডিরেক্ট, টাকা হচ্ছে 10, সেলিং এক্সপেন্স এবং এখানে 10% ফিক্সড, টাকা হচ্ছে 25, আবার ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে 20% ফিক্সড, টাকা হচ্ছে 15, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছে, পার ইউনিট কস্ট হচ্ছে টাকা 10 এবং টোটাল টাকা হচ্ছে 60,000। নিচে রিকোয়ার্ড রয়েছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর দি প্রোডাকশন অফ 8,000 ইউনিটস অ্যান্ড 5,000 ইউনিটস, 8,000 একক এবং 5,000 একক উৎপাদনের জন্য ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করো। নিচে রিকোয়ারটি সম্পন্ন করেছি ফ্লেক্সিবল বাজেট। এক্ষেত্রে আমরা প্রথমে পার্টিকুলার্সের একটি গড় নিয়েছি, এর পরবর্তী গড়টি হচ্ছে পার ইউনিট কস্ট। আমাদের দুইটি লেভেলে ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করতে বলা হয়েছে, একটি হচ্ছে 8,000 ইউনিটস এবং অপরটি হচ্ছে 5,000 ইউনিটস। তাহলে প্রথম যে কলামটি নিলাম সেটি হচ্ছে 8,000 ইউনিটসের জন্য এবং পরবর্তী কলামটি হচ্ছে 5,000 ইউনিটসের জন্য। এক্ষেত্রে আমাদের যে আইটেম কস্ট সমূহ রয়েছে এখানে আমরা দু ধরনের কস্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং অপরটি হচ্ছে ফিক্সড কস্ট। একইভাবে আমরা ফ্লেক্সিবল বাজেট করার জন্য এই এক্সপেন্স সমূহকে দুইটিভাবে ভাগ করে নিব, একটি হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স এবং অপরটি হচ্ছে ফিক্সড এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্সের অধীনে যে সকল ভেরিয়েবল খরচ সমূহ রয়েছে সেগুলো আসবে, আর ফিক্সড এক্সপেন্সের অধীনে যে সকল ফিক্সড খরচ সমূহ রয়েছে সেগুলো আসবে। প্রথমে আসি ভেরিয়েবল এক্সপেন্সের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে ম্যাটেরিয়ালস। এক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়ালস পার ইউনিট কস্ট হচ্ছে 100, তাই পার ইউনিট কস্টের গড়ে 100 লিখলাম। এক্ষেত্রে 8,000 ইউনিটসের জন্য বের করতে গেলে 8,000-কে 100 দিয়ে গুণ করতে হবে, 8,00,000 আসবে, আবার 5,000-কে 100 দিয়ে গুণ করলে 5,00,000 আসতেছে, এটি হচ্ছে 5,000 ইউনিটসের টাকা। এর পরবর্তীতে রয়েছে লেবার। আমাদের প্রশ্নে লেবারের পার ইউনিট কস্ট হচ্ছে 30 টাকা। এক্ষেত্রেও আমাদের পার ইউনিট কস্টে 30 লিখে আবার এই 30-কে যখন 8,000 দিয়ে গুণ করবো তখন 2,40,000 আসবে, এটি হচ্ছে 8,000 ইউনিটসের লেবার কস্ট। 5,000 দিয়ে গুণ করে দিলে 30-কে 1,50,000 আসবে, এটি হচ্ছে 5,000 ইউনিটসের লেবার কস্ট। এর পরবর্তী যে আইটেমটি রয়েছে আমাদের প্রশ্নে সেটি হচ্ছে ভেরিয়েবল ওভারহেড, এটিও আমাদের ভেরিয়েবল কস্টে যাবে এবং এটিও হচ্ছে পার ইউনিট 30 টাকা করে। এক্ষেত্রে পার ইউনিট কস্ট যদি 30 টাকা হয় তাহলে গুণ করলে 2,40,000 টাকা এবং 1,50,000 টাকা আসবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল এক্সপেন্স এবং এটি হচ্ছে ডিরেক্ট, টাকা হচ্ছে পার ইউনিট কস্ট 10 টাকা করে। তাহলে এরপরে ভেরিয়েবল এক্সপেন্স লিখলাম 10 টাকা করে, 8,000-কে 10 দিয়ে গুণ করলে 80,000 টাকা, একইভাবে 5,000-কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 50,000 টাকা। এর পরবর্তীতে আমরা ভেরিয়েবল এক্সপেন্সের নিচে যে এক্সপেন্সটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেলিং এক্সপেন্স। আমাদের সেলিং এক্সপেন্সের টোটাল টাকা হচ্ছে 25 টাকা, তবে এখানে পাশে ব্র্যাকেটে বলা আছে 10% ফিক্সড, অর্থাৎ এই 25 টাকার মধ্যে 10% ফিক্সডে যাবে, বাকি যে 90% আসে সেটা যাবে ভেরিয়েবলে। আমরা যেহেতু ভেরিয়েবল এক্সপেন্সের হিসাব করতেছি এক্ষেত্রে আমাদের সেলিং এক্সপেন্স পার ইউনিট কস্ট হবে 25 টাকার 90%। আমরা যদি 25 টাকার 90% ভেরিয়েবল টাকা বের করি সেটা আসছে 22.5। 8,000-কে যখন 22.5 দিয়ে গুণ করবে 1,80,000 আসবে, আবার 5,000-কে 22.5 দিয়ে গুণ করলে 1,12,500 আসবে। এর পরবর্তী যে কস্টটি আসছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্স টোটাল হচ্ছে 15 টাকা, এই 15 টাকার মধ্যে হচ্ছে 20% ফিক্সড, তাহলে 20% যদি ফিক্সড হয় বাকি যে 80% আছে সেটা হবে ভেরিয়েবল। তাই আমরা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলে এখানে লিখেছি 15 টাকার 80%। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমরা 15 টাকার 80% ব্যয় করি তাহলে সেটা 12 টাকা আসবে। 8,000 ইউনিটসকে 12 দিয়ে গুণ করলে আসতেছে 96,000, একইভাবে 5,000-কে 12 দিয়ে গুণ করলে আসতেছে 60,000। আমাদের এই ভেরিয়েবল এক্সপেন্সগুলো রয়েছে র ম্যাটেরিয়ালস, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এর পরবর্তীতে পার ইউনিট কস্টের টাকাগুলো যদি যোগ করে 204.5 আসে, আর 8,000 ইউনিটসে 8,00,000, 2,40,000,
240,000 80,000 180,000 এবং 96,000 যদি যোগ করি 16,36,000 টাকা আসবে। একইভাবে 5,000 ইউনিটের গড় যদি যোগ করি টোটাল যোগফল 10,22,500 টাকা আসবে। এটাই হচ্ছে আমাদের টোটাল ভেরিয়েবল এক্সপেন্স। আমাদের ভেরিয়েবল এক্সপেন্স বের হয়ে আসলো, এ পর্যায়ে এসে ফিক্সড এক্সপেন্সটা বের করব। তাহলে ফিক্সড এক্সপেন্স বের করতে গেলে যত ধরনের ফিক্সড এক্সপেন্স আছে সবগুলো ফিক্সড এক্সপেন্স তার অধীনে চলে আসবে। এক্ষেত্রে ফিক্সড এক্সপেন্সের মধ্যে প্রথম যে ফিক্সড ওভারহেডটি রয়েছে সেটি হচ্ছে টাকা 1,00,000। এক্ষেত্রে পার ইউনিট কস্ট 20 রয়েছে, 20 থাকলেও আমাদের ফিক্সড কস্টের টোটাল টাকা 1,00,000 টাকা দেওয়া আছে। তাই ফিক্সড ওভারহেড বলে আমরা 8,000 ইউনিটসে 1,00,000 টাকা লিখেছি। আমাদের যে সকল খরচগুলো ফিক্সড আছে এগুলো যে ধরনের লেভেলে উৎপাদন করা হোক না কেন, অর্থাৎ উৎপাদনের একক পরিবর্তিত হলেও ফিক্সড খরচের টাকাটা পরিবর্তন হয় না। তাই এক্ষেত্রে প্রতিটি লেভেলে সমান টাকা বসাতে হবে। আমরা 8,000 অর্থাৎ 8,000 ইউনিটসেও বসালাম 1,00,000 টাকা এবং 5,000 ইউনিটসেও বসালাম 1,00,000 টাকা। এর পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের একটি সেলিং এক্সপেন্স রয়েছে পার ইউনিট 25 টাকা করে, তবে এখানে 10% ফিক্সডে চলে যাবে। এই 25 টাকার 10% হচ্ছে 2.50 টাকা। এখানে 25 টাকা হচ্ছে পার ইউনিট কস্ট এবং এই 25 টাকার 10% হচ্ছে 2.50 টাকা। আমাদের এখানে যে তত্ত্বগুলো আছে সমস্ত তত্ত্ব হচ্ছে 10,000 ইউনিটসের জন্য। তাহলে 2.5কে আমরা যখন 10,000 দিয়ে গুণ করব তখন আমাদের টোটাল সেলিং এক্সপেন্সের ফিক্সড খরচ বের হয়ে আসবে 25,000 টাকা। তাহলে এই 25,000 টাকাটা আমরা নির্ণয় করেছি আমাদের সেলিং এক্সপেন্স টোটাল হচ্ছে 25 টাকা, এই 25 টাকার মধ্যে 10% হচ্ছে ফিক্সড। তাহলে 25 টাকার 10% হবে 2.50 টাকা এবং এই তত্ত্বগুলো হচ্ছে 10,000 ইউনিটসের জন্য। তাহলে 2.5কে 10,000 দিয়ে গুণ করলে 25,000 টাকা আসবে। এক্ষেত্রে আমাদের 8,000 একক ঘরেও 25,000 টাকা বসবে এবং 5,000 একক ঘরেও 25,000 টাকা বসবে। সেলিং এক্সপেন্সের পরবর্তী যে টাকাটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যেও 20% ফিক্সড অন্তর্ভুক্ত আছে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট হচ্ছে 15 টাকা। এই 15 টাকার উপর যদি 20% ফিক্সড হয় 15 টাকার 20% হচ্ছে 3 টাকা। এই তত্ত্বগুলো হচ্ছে 10,000 এককের জন্য। আমরা 3কে যখন 10,000 দিয়ে গুণ করব তখন 30,000 টাকা আসবে। তাই ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের টাকা হবে 30,000 টাকা এবং তার পরবর্তী কলামেও 30,000 টাকা বসে যাবে। ফিক্সড কস্ট প্রতিটি লেভেলে সমান থাকবে। এর পরবর্তীতে যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, পার ইউনিট 10 টাকা হলেও টোটাল টাকা হচ্ছে 60,000 টাকা। তাহলে এটিও আমাদের জন্য ফিক্সড এক্সপেন্স, তাই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলে 60,000 টাকা লিখে দিয়েছি। এর পরবর্তীতে 1,00,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা এবং 60,000 টাকা যদি যোগ করি আমাদের টোটাল যোগফল বের হয়ে আসে 215,000 টাকা। 5,000 ইউনিটসের জন্য বের হয়ে আসবে 215,000 টাকা। এই টাকাটি হবে আমাদের জন্য টোটাল ফিক্সড এক্সপেন্স। তাহলে আমরা দুই ধরনের এক্সপেন্স পেয়ে গেলাম, একটি এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স এবং অপর এক্সপেন্সটি হচ্ছে ফিক্সড এক্সপেন্স। আমরা ভেরিয়েবল এক্সপেন্সকে 1 দিয়ে প্রকাশ করেছিলাম, ফিক্সড এক্সপেন্সকে 2 দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এখন 3 নম্বরে এসে যদি আমরা টোটাল এক্সপেন্স বের করতে চাই, একের সাথে 2 যোগ করতে হবে। এক হচ্ছে আমাদের ভেরিয়েবল এক্সপেন্স, টোটাল ভেরিয়েবল এক্সপেন্স 16,34,000 টাকা, সেটার সাথে টোটাল ফিক্সড এক্সপেন্স 215,000 টাকা যোগ করলে 18,51,000 টাকা আসবে। একইভাবে 5,000 ইউনিটসের টোটাল ভেরিয়েবল এক্সপেন্স 10,22,500 টাকার সাথে 215,000 টাকা যোগ করলে 12,37,500 টাকা বের হয়ে আসবে। এটাই হচ্ছে আমাদের জন্য টোটাল এক্সপেন্স। যদি আমাদের প্রশ্নের তত্ত্বের মধ্যে সেলসের কোনো তত্ত্ব দেওয়া থাকতো তবে এক্ষেত্রে আমাদের সেলস থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করে প্রফিটটা বের করে দেখাতে হতো। তবে আমাদের প্রশ্নের মধ্যে সেলসের তত্ত্ব লিখিত না থাকায় আমরা প্রফিট বের করতে পারি নাই। তাহলে আমাদের এই প্রশ্নটিতে 10,000 ইউনিটসের তত্ত্ব দেওয়া রয়েছে। এই তত্ত্বসমূহ ব্যবহার করে 8,000 ইউনিটস এবং 5,000 ইউনিটসের জন্য ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করতে বলা হয়েছিল। আমরা 8,000 ইউনিটস এবং 5,000 ইউনিটসের জন্য ফ্লেক্সিবল বাজেটটি সম্পন্ন করেছি।